সিকিম কিংবা নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেনে জার্নির যে আনন্দ, সেটি একমাত্র বাঙালিরাই বেশ উপভোগ করতে পারে। আমাদের এই সিরিজে আমরা গ্যাংটক সহ সিকিম এছাড়া নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরব। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর গাড়ি বুকিং করছি। আর যেই গাড়িটি আমরা বুকিং করেছি আনুমানিক 4,000 টাকা ভাড়া নিচ্ছে। আপনারা এখানে এসে স্ট্যান্ড পেয়ে যাবেন, এখান থেকে গাড়ি ভাড়া করবেন। তারপর পথে আপনারা পেয়ে যাবেন সেবকের জঙ্গল, দুধারের সবুজ আপনাদের মন ছুঁয়ে যাবে। এর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা কখন যে গ্যাংটক পৌঁছে যাবেন টেরও পাবেন না। এর পথেই আপনারা সেবক রেলব্রিজ ক্রস করেই অনেকগুলি ধাবা আছে, সেখানে যে কোনো একটি ধাবা চুজ করে আপনাদের পছন্দ মতো খাওয়ার সেখানে খেয়ে নেবেন। তারপরে ফের গ্যাংটকের উদ্দেশ্যে আপনারা রওনা দিয়ে দেবেন। আঁকা বাঁকা পথ ঘেরা যে পাহাড়ি রাস্তা দেখতে এত সুন্দর লাগে, যেটা বাঙালিরা সবসময়ের জন্যই প্রিয় এই জায়গাগুলো। অবশেষে আমরা গ্যাংটক সিটির ভিতরে প্রবেশ করছি। একটা কথা জানিয়ে রাখি, এনজিপি থেকে যেসব গাড়িগুলো আপনারা নেবেন সেগুলি গ্যাংটকের কোনো হোটেল পর্যন্ত যাবে না, সেখানের জন্য আপনাদের ছোট গাড়ি নিতে হবে। সেগুলো পার গাড়ি 300 টাকা করে ভাড়া নেয়, সেই গাড়ি করেই আপনাদের গ্যাংটক মেলের সামনে পৌঁছে দেবে, সেখান থেকে আপনাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এই ট্রিপে আগের থেকে গ্যাংটকের কোনো হোটেল বুকিং করিনি, কেন কি গ্যাংটকে প্রচুর হোটেল আছে। আমরা এই উদ্দেশ্যে নিলাম যে আমরা এখানে গিয়ে কোনো হোটেল বুক করব, আর আমরা হোটেল বুক করতে খুঁজতে বেরিয়েছি। আর অবশেষে একটি একদম মেলের পাশেই হোটেল খুঁজে পেলাম। আমরা 3টে রুম নিয়েছিলাম, 1700 টাকা করে পার রুমের ভাড়া ছিল, যেটি একদম মেলের কাছেই। সেখান থেকে মেলটিকে সম্পূর্ণ দেখাও যাচ্ছিল। এর জন্যই যেহেতু একটি নাইট স্টে করব, তাই খুব দামি হোটেল আমরা নেইনি। আপনারাও তাই করবেন আর আমাদের রুট অনুযায়ী আপনারা চলুন। এরপরে সন্ধ্যাবেলায় আমরা গ্যাংটক মেলের উদ্দেশ্যে বেরালাম। মেলটি সন্ধ্যাবেলা দিনের বেলার চাইতেও আরও বেশি সুন্দর লাগে, চারিদিকে লাইট ঝলমলে, এছাড়া বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে। পরের দিন সকালবেলা আমরা নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা এই রুটটাকে ফলো করুন, আপনাদের জার্নিটা বেশ ভালো লাগবে। এবার এক জায়গায় নাথুলা পাস যাওয়ার আগে কিছুটা খাবার খেয়ে নিচ্ছি আমরা, সকালের ব্রেকফাস্টই বলতে পারেন। গমে গরম গরম ডিম দিয়েছিল, এছাড়া ম্যাগি। আর রাস্তা দুধারে যে গ্রিনারি আর যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর গাড়ি ভাড়া আনুমানিক পড়েছিল, আমাদের 10 জন ছিলাম, 9,000 টাকা মতো উইথ পারমিশন সমেত। আর এই পারমিশন করানোর সময় আপনাদের ভোটার আইডি কার্ড ও ফটো ইত্যাদি এসব লাগে, এগুলো অবশ্যই ক্যারি করবেন আপনারা। দেখুন, আমরা নাথুলার প্রায় কাছেই পৌঁছে গেছি আর জায়গাটা তুলনামূলক খুবই ঠান্ডা ছিল, প্রায় 2-3 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর এখান থেকে চায়না বর্ডার খুব ক্লোজে দেখা যায়। ছবি তোলা এখানে নিষিদ্ধ, তবু আমরা ভিডিও করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। খুব সুন্দর এই পরিবেশটি, আপনাদের এখানে গেলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন, বরফ জমে আছে চারিদিকে আর কনকনে ঠান্ডায় বেশ ঠান্ডাও লাগছিলো আমাদের। আমরা কোনো রুলস ব্রেক করিনি, সবার লাইন ধরে ধরে আস্তে আস্তে উপরে পৌঁছে গেছি। আর উপরে অক্সিজেন, ভুট্টা এগুলো বিভিন্ন রকম রাখা থাকে, যদি আপনাদের অসুবিধা হয় শ্বাসকষ্টের, তাই এগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন। অবশেষে আমরা গাড়ি যেখানে পার্কিং হয়েছিল সেখানে চলে আসলাম। এরপরে বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব।
গাড়িগুলো একে একে বেড়াচ্ছিল সব, এবারে আমাদেরও পালা। এরপরে আমরা চলে আসলাম বাবা মন্দির, এটি বাবা হরভজন সিং মন্দির, খুবই জাগ্রত এই মন্দিরটি, বাবা হরভজন সিংয়ের নামে উৎসর্গ করা হয়েছে, তার মূর্তি ও তো ও ওনার ব্যবহার করার আসবাবপত্র সব কিছুই এর ভিতরে আপনারা দেখতে পারবেন ও আপনাদের মনস্কামনা এখানে জ্ঞাপন করতে পারবেন, খুব ভালো লাগবে। আর এখানে আসলে দেহ মন একদম শান্ত হয়ে যাবে। আপনারা অবশ্যই এই বাবা মন্দিরটিকে ভিজিট করবেন। আর উনি একজন আমাদের ইন্ডিয়ার প্রাউড ছিলেন আর খুবই ভালো মানুষ ছিলেন, এখনও ওনার আত্মা এখানে বিরাজমান, সবাই এই কথাই বলে থাকেন, তাই আপনারা অবশ্যই যাবেন। এরপরে আমরা চলে আসলাম ছাঙ্গু লেকে, বেশ মনোমুগ্ধ করে ছাঙ্গু লেকটি, এখানে ইয়াক দাঁড়ানো থাকে, আপনারা ইয়াকের পিঠে সাফারি করতে পারবেন, এছাড়াও রোপওয়ে আছে, রোপওয়েও আপনারা চড়তে পারবেন। এর পরের ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। হোমস্টে স্টিমল্যান্ড যাওয়ার পথে এই সরিনী বলে জায়গাটা আছে, সেখানে দাঁড়ালাম। মানে এই জায়গাটার যে অপরূপ সৌন্দর্য এতটাই আকর্ষিত, আমাদের দাঁড়াতে বাধ্য করলো। স্টেপ কাটিং করে জায়গাটি এত সুন্দর, উপরে বাড়িঘরগুলো তৈরি করা আর নিচে ফান গাছগুলো এত সুন্দর লাগছে, যার জন্য এখানে স্টে করলাম কিছুক্ষণ দাঁড়ানোর জন্য। আর আমরা চাও খাবো, চা খেয়ে একবারে হোমস্টে খুব কাছেই, হোমস্টে আর আধা ঘন্টার দূরত্বে আমরা পৌঁছে যাব, আপনারা বিস্তারিত দেখতে থাকুন। বন্ধুরা এখন আমরা যাচ্ছি গৌরীগাঁও বলে একটি অফবিট জায়গা রয়েছে গ্যাংটকের, সেখানে গ্যাংটক থেকে 30 কিলোমিটারের ভিতরেই এই জায়গাটি অবস্থিত। গ্যাংটকটি একটি কনজাস্টেড জায়গা বলে অনেকেই গ্যাংটকের আশেপাশে একটু অফবিট জায়গার খোঁজ করে, সেই অফবিট জায়গার খোঁজের জন্যই এই গৌরীগাঁও বলে জায়গাটি আমরা নেট থেকে দেখে যাচ্ছি। আর জায়গাটি শুনেছি খুবই সুন্দর ও নিরিবিলি, বেশ ভালো লাগবে, আপনারা চলুন। আর যে হোমস্টেটিতে যাচ্ছি সেই হোমস্টেটির নাম স্ট্রিমল্যান্ড হোমস্টে, একজন ইন্ডিয়ান আর্মি এখানকার ওনার। দেখুন আমরা ডান দিকে স্ট্রিমল্যান্ড হোমস্টের উদ্দেশ্যে উঠছি, একটু পাহাড়ের গায়ে অবস্থিত, ওই চারিদিকেই পাহাড়ে ভরা এই হোমস্টেটির, আর সম্পূর্ণ নিরিবিলি। এখানে আপনারা দুদিন থাকতে পারবেন, দুদিন থাকার জন্য একটি আদর্শ জায়গা এই স্ট্রিমল্যান্ড হোমস্টে। আর এতটাই নিরিবিলি, কোনো ডিস্টারবেন্স নেই, আর কয়েক বিঘা জায়গা জুড়ে এই রিসর্টটি, এই হোমস্টেটি তৈরি হয়েছে। আর হোমস্টের মধ্যে আপনারা সুইমিং পুল এছাড়াও অন্যান্য দোলনা এসব ফেসিলিটিগুলো পাবেন, সেগুলো আপনারা এখানে উপভোগ করতে পারবেন। বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব জায়গা সুন্দর এই জায়গাটি। আর এখানের যেহেতু হোমস্টে পার হেড হিসাবে ভাড়া হয়, পার হেড থাকা খাওয়া নিয়ে 1200 টাকা করে এই হোমস্টেটি গঠিত হয়েছে। আর নিচে দুটো হোমস্টে আছে এবং এর উপরে একটি হোমস্টে রয়েছে। এখানে আপনারা অনায়াসে 3-4টে ফ্যামিলি মিলে আসতে পারবেন। এটা ট্যুরের জন্য একটি আদর্শ জায়গা গৌরীগাঁও স্ট্রিমল্যান্ড হোমস্টে। নিচে নম্বর আমি সব দিয়ে দেবো বিস্তারিত, আপনারা ফোন করে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন। এনাদের রুমগুলো বেশ ভালো, খুব সুন্দর থাকার পক্ষে আদর্শ, টয়লেটগুলো বেশ দারুণ ছিল। আপনারা এখানে আসলে মন খারাপ হবে না আপনাদের, এইটুকুনিক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখান থেকে সকালের ভিউটি এত সুন্দর লাগে যেটি আপনাদের দেখাচ্ছি।
এবার সিকিম থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা ওয়েস্ট বেঙ্গলের ঋষভ বলে জায়গাটি আছে সেটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনারাও তাই করবেন। আর এখানে যেতে ঋষভ যেতে গাড়ি ভাড়া আনুমানিক 5,000 টাকা মতো লেগেছে আমাদের 10 জনের। ঋষভের যে হোমস্টেটি আমরা যাচ্ছি বেশ সুন্দর জায়গায় অবস্থিত, চারিদিকে পাইন গাছের জঙ্গলে ভরা, তার মাঝে এই ঋষভের হোমস্টেটি আর খুবই পুরনো একটি হোমস্টে। অ্যাকচুয়ালি হোমস্টে কালচারটি শুরুই হয়েছিল ঋষভ থেকেই, তাই নর্থ বেঙ্গলে আসলে আপনারা ঋষভটিকে বাদ দেবেন না। আর এটি যেহেতু একটু ওল্ড এজ জায়গা তাই এটি আপনাদের খাতায় নিযুক্ত করে রাখবেন। খুব সুন্দর হোমস্টেটি আপনারা দেখুন, বিস্তারিত দেখাচ্ছি। এই হোমস্টেটির নাম সিলভান হোমস্টে, একটু উঁচুতে। আর এই সিলভান স্টে থেকে পাহাড়ের যে 360 ডিগ্রি ভিউ সেগুলো পাওয়া যায়। আর আমরা যেই সময় গেছিলাম সব জায়গাতেই প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। আর এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল আর রুমগুলো মোটামুটি ডিসেন্ট ছিল, খারাপ বলবো না, বেশ ভালোই, ঝকঝকে পরিষ্কার, কাঠের তৈরি, আর বেশ শীতলতম জায়গাটি। আর চারিপাশটি আপনারা ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে আপনাদের। আর এখানেও ওই 1200 টাকার মধ্যেই পার হেড থাকা খাওয়া মিলিয়ে আপনাদের পড়ে যাবে। আমরা এখানে একটি রাত স্টে করেছিলাম, পরের দিন আমরা আরেকটি গন্তব্য যাব। এই বলে আপনারাও এই রুটটিকে ফলো করবেন, আপনাদের যে এই 6-7 দিনের ট্রিপটি হতে যাবে সেটি আশা করি খারাপ হবে না, আমাদের মতো করেই আপনারা আনন্দ উপভোগগুলো করতে পারেন। আমরাও এখানে 3-4টে রুম নিয়েছিলাম, এখানে রুমগুলো বেশ ভালো ছিল। এই দেখুন বাইরে থেকে ভিউগুলো আপনাদের দেখাচ্ছি, দূরে পাহাড়ে কুয়াশা আবৃত পাহাড়, পাহাড়গুলো ভালো বোঝা যাচ্ছে না, প্রচণ্ড ফগি ছিল। কিন্তু ফগি না হলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটি বেশ দারুণ লাগে। আর এই হোমস্টেটির চারিদিকে ফুলের গাছ দিয়ে ভরানো ছিল, আর বিভিন্ন রকম এখানকার দেশীয় পাখি এখানে আপনারা দেখতে পারবেন। আর সারাদিন পাখির কিচিরমিচির শব্দ, এতে মন আপনাদের ভরে যাবে। বন্ধুরা, একবার হোটেল থেকে ভিউটা দেখুন, দূরে হালকা কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আমি আনতে পারবো না, অসাধারণ একটা ভিউ। এর পরের দিন আমরা রওনা দিলাম আরেকটি সম্পূর্ণ অফবিট ডেস্টিনেশনে, এটি কালিম্পং জেলায় অবস্থিত মাকুম বলে একটি জায়গা আছে সেখানে। আর সদ্য নতুন হোমস্টে হওয়া সেই মাকুমে আমরা যাচ্ছি, এটি আমাদের পরিচিতর মধ্যে একটি হোমস্টে নতুন চালু হচ্ছে, আমরাই প্রথম। আর আমরা ওখানে গিয়ে নিজেরাই রান্না করে খাবো এরকম সিদ্ধান্ত নিলাম। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। আর মাকুম, রয়্যাল মাকুম হোমস্টে সম্পূর্ণ নিরিবিলি, আর ওখানে ওই একটি মাত্র হোমস্টেই রয়েছে, আর সেখানে থাকতে আপনাদের বেশ ভালো লাগবে। চলুন বিস্তারিত দেখাচ্ছি, এই ভিডিওটির মাধ্যমে দেখে আপনারা আনন্দ উপভোগ করুন।
অবশেষে রয়্যাল মাকুম হোমস্টের দিকে আমরা চলে এসেছি। দেখুন দূরে দেখা যাচ্ছে সেটি, আর যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণ ভার্জিন। এখানে সারাদিনে হয়তো দু তিনটে গাড়ি এরকম যাতায়াত করে, তাও হয়তো নয়, এতটাই নিরিবিলি ও ভার্জিন এই জায়গাটি। চলুন উপরে ওঠা যাক। সদ্য নতুন নির্মিত হওয়া জায়গাটিতে আমাদের ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে। রুমগুলো এখানে আটটি রুম আছে, আটটি ফ্যামিলি আপনারা থাকতে পারবেন, কমন সাইজের সবকটি রুম। আর চারিদিক থেকেই এখানের ভিউ একই রকম, তাই সাত থেকে আটটি ফ্যামিলি আসলেই কোনো ফ্যামিলি আপসেট হবে না এই দোতলা হোমস্টেটিতে। আর এই হোমস্টেটির একটি বিশেষ বিশেষত্ব হলো এখানে নিজস্ব গরুর খামার রয়েছে, আর অ্যাকচুয়ালি এটি একটি ফার্মস্টে। এখানে কয়েক একর জায়গা নিয়ে এই হোমস্টেটি তৈরি হয়েছে। দেখুন উডেন স্ট্রাকচারে তৈরি হয়েছে এই হোমস্টেটি, আর কাঠের হোমস্টেতে থাকার মজাটাই একটু আলাদা। তাই অন্যান্য হোমস্টের তুলনায় এই হোমস্টেটিতে থাকতে আপনারা বেশি পছন্দ করবেন, তাই এই রয়্যাল মাকুম হোমস্টেতে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। আমরা এখানে একটা রাত থাকব, এরপরের দিনই আমরা চলে যাব NGP স্টেশনে, আর সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আপনারাও তাই করবেন, এরকম 7-8 দিনের একটা ট্যুর প্ল্যান বানিয়ে এখান থেকে চলে যাবেন। দেখুন এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সকালে আমরা এসেছি, তারপর থেকে আর একটিও গাড়ি এখান থেকে যায়নি, আর টোটালটাই ফগি ওয়েদার। কিছুক্ষণ পরপরই বৃষ্টি ঝরে আসে এখানে, আর রাতের ভিউটাও খুব সুন্দর লাগে। আর নিজস্ব ভুট্টা ক্ষেত দেখুন, এখানে ভুট্টা হবে কিছুদিন পরেই। বন্ধুরা, এই ফার্মস্টের যে ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, মানে এর যদি 360 ডিগ্রি আপনারা দেখেন, মানে পুরোটাই ফাঁকা আর পাহাড়ে ঘেরা। আর এই বাঁদিকে চিল রিভার আছে, আর তার একটু আগিয়ে তিস্তা রিভার আছে। এর জন্য কালিম্পং যে এরকম একটা জায়গা, কালিম্পং আর দার্জিলিং, এখানে মানে বছরের বেশিরভাগ সময় ফগি থাকে। মানে বাঙালিরা মানে পছন্দ করে ফগি ওয়েদার খুব। আর এখানে জুন জুলাই মাসে মানে সেই কয়েক মিনিট অন্তর অন্তর আপনার মাথার ওপরে বৃষ্টি এসে অজোর ধারায় ঝরে পড়বে। আর এই ভিউ পয়েন্টটা দেখতে এত সুন্দর, মানে চারিদিকে পাহাড়ে ভর্তি, আপনারা এখানে না আসলে ফিলিংসটা নিতে পারবেন না, তাই অবশ্যই এখানে ঘুরে যাবেন। এর পরের দিন আমরা একটু সকাল সকালই বেরিয়ে গেলাম NGP-র উদ্দেশ্যে। আপনারা একটু সকাল সকালই বেরাবেন তার কারণ একটি রয়েছে, সেটি বলছি চলুন। এর কারণ হচ্ছে NGP-র আগে বেঙ্গল সাফারি পার্ক পড়বে, সেটা অবশ্যই ঘুরে দেখে নেবেন আপনারা। চলে আসলাম বেঙ্গল সাফারি পার্কে। এর জন্যই বলছিলাম সকালে সকালে একটু বেরিয়ে আপনাদের যে জার্নি শেষ করে বাড়ি ফেরার যে একটা দুঃখ, সেটি থাকবে না এই বেঙ্গল সাফারি পার্কে প্রবেশ করে। দেখুন তিনটি ছাড়া বাঘ এখানে ঘুরছে। এই রাইডগুলো আপনারা করে আপনাদের শেষের যে একটি মনের দুঃখ থাকার কারণ, সেটি একদম চলে যাবে এই সাফারি পার্কে ঢুকে। তাই অবশ্যই এই সাফারি পার্কটি আপনারা ভিজিট করবেন, তারপরে NGP স্টেশন থেকে ট্রেন ধরে আপনাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আর এই সাফারি পার্কটি সম্পূর্ণ একটি কৃত্রিম বন তৈরি করা হয়েছে, আর AC গাড়ি করে আপনাদের টোটাল সাফারি পার্কটিকে ঘোরানো হবে, যেখানে বাঘ, এছাড়াও হাতি, কুমির বিভিন্ন দেখা যায়, ভাল্লুক সব কিছুই আপনারা দেখতে পারবেন, বাদর আছে, খুব এন্টারটেনমেন্টের জায়গা এটি। এটি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন, মিস করবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্ট করে জানাবেন, তাতে ভিডিওটি তৈরি করা আমার পক্ষে সার্থক হবে। স্টেশনে আছি, এই ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে ছেড়ে যাবে 3টের সময়, আর ওখানে 10 হাওড়া স্টেশনে 10:35 নাগাদ পৌঁছবে। অবশেষে আমরা বন্দে ভারত ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর এইটি এনজিপি স্টেশন থেকে 3টের সময় ছাড়ে আর হাওড়া স্টেশনে 10:35 পৌঁছে যায়। এরপরে বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। বাই বাই।